নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দিন। জ্যোতিষশাস্ত্রে সপ্তাহের প্রত্যেকটি দিনের গুরুত্ব আলাদা আলাদা এবং প্রত্যেক দিন আলাদা আলাদা দেবদেবীর পূজা অর্চনাতে শুভ ফল আসে। তাই হিন্দু ধর্মে রবিবার হলো রবিদেবের বিশেষ দিন, সূর্যদেবের উদ্দেশ্যে এই দিনটি উৎসর্গ করা হয়েছে। সূর্যদেবের আরাধনাতে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। সূর্যদেব হলেন সাফল্য, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের কারক। জন্মকুণ্ডলীতে রবি যদি শুভ থাকে, বলবান থাকে, তাহলে জীবনে সফলতা অর্জন অতি সহজেই হয় এবং জাতক কিংবা জাতিকার শরীর স্বাস্থ্য ভালো থাকে। সমাজে মান সম্মান থাকে, পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকে। তাই রবিদেবের কৃপা পাওয়া অত্যন্ত জরুরি এবং সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য রবিদেবের পূজা অর্চনা করা প্রত্যহ উচিত। কিন্তু জন্মকুণ্ডলীতে রবি যদি দুর্বল বা অশুভ থাকে, জীবনের বিভিন্ন কাজে তার বাধা চলে আসে। তাই রবিদেবকে যদি আপনারা শক্তিশালী করতে চান, তাহলে এই উপায়গুলি আপনার জীবনের সঙ্গে যুক্ত করতে হবে, আর তাহলে দেখবেন রবির শুভ প্রভাবে আপনার জীবন অবশ্যই ঝলমলিয়ে। রবিদেবের সঙ্গে বেশ কিছু দানের সম্পর্ক রয়েছে। যদি আপনারা রবিদেবকে বলবান করতে চান, প্রসন্ন করতে চান, তাহলে এই বস্তুগুলি অবশ্যই আপনাদের সাধ্যমতো দান করুন কোনো গরিব মানুষকে। যেমন রবিবার আপনারা গুড় দান করতে পারেন, লাল কাপড় দান করতে পারেন। রবিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু হলো গম, তাই গম দানে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। লাল চন্দন, তামার বাসন আপনার সাধ্যমতো দান করুন, আর এই সমস্ত কাজে আপনার কর্মক্ষেত্রে স্থির অবস্থা আসবে বা স্থিতাবস্থা আসবে। তা এবং সেই সাথে রাশিতে আপনার রবিদেবের অবস্থান অনেকটাই শক্তিশালী হবে। সূর্যদেবের পূজা অর্চনা করা, প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত জরুরি। এতে সূর্যদেব প্রসন্ন হয়ে থাকেন। একটি তামার ঘটিতে আপনারা সকালে স্নানের পর জলে পরিপূর্ণ করুন, আর তাতে আপনারা অবশ্যই গঙ্গা জল কিংবা কাবেরীর জল বা গোদাবরীর জল আপনারা অবশ্যই দিতে পারেন, কিংবা যমুনার জল আপনারা দিতে পারেন। অর্থাৎ পূর্ণ ক্ষেত্রের জল আপনারা যদি সেই জলে দিয়ে অর্ঘ্য দেন রবিদেবের উদ্দেশ্যে, সূর্যদেবের কৃপা আপনি অবশ্যই পাবেন। এবং এই জলের সঙ্গে লাল ফুল, লাল চন্দন এবং গুড় মিশ্রিত করে নিবেদন করুন। ওং সূর্যায় নমো অথবা ওং আদিত্যায় নমো বা ওং ঘৃণী সূর্যায় নমো, এই বিশেষ মন্ত্রগুলির মধ্যে কোনো একটি 21 বার জপ করুন। জন্মকুণ্ডলীতে রবি অত্যন্ত সুপ্রসন্ন থাকবে, জীবনের বিভিন্ন বাধা দূর হবে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। উদীয়মান সূর্যকে জল দেওয়া যেমন সূর্যদেব প্রসন্ন হয়ে থাকেন, পাশাপাশি দেবী লক্ষ্মীর পূজা অর্চনা এই বিশেষ দিনে করলে সম্পদের কোনো অভাব ঘটে না। তাই সূর্যদেবকে জল নিবেদনের পরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং পূজা অর্চনা করুন। চাকরি এবং ব্যবসার উন্নতির জন্য এদিন অর্থাৎ এই রবিবার জলে গুড় এবং চাল মিশিয়ে প্রবাহিত করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। রবিদেবের কৃপায় আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য আসবে। রবিবার আঠার তৈরি ছোট ছোট গুলি বানিয়ে যদি মাছেদের খাদ্য হিসাবে নিবেদন করেন, তাহলে আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে এবং আপনার কর্মজীবনের বিভিন্ন সমস্যা অতি সহজেই দূর হবে। প্রতি রবিবার আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রসন্ন করতে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন, আর এই আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে রবিদেবের পাশাপাশি মা লক্ষ্মীও প্রসন্ন হবেন, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। তাছাড়া রবিবার ভগবান শঙ্কর এবং মাতা পার্বতীর পূজা অর্চনা করুন এবং এই বিশেষ দিনে আপনারা শঙ্কর পার্বতীকে রুদ্রাক্ষ অর্পণ করুন।
এদিন অবশ্যই গৃহের প্রতিটি সদস্য কিংবা আপনার কপালে চন্দনের তিলক অঙ্কন করুন। এতে মা লক্ষ্মীর কৃপা আপনি অবশ্যই পাবেন। রবিবার সন্ধ্যার সময় আপনার গৃহের সদর দরজায় অর্থাৎ প্রধান দরজায় একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলন। তবে দুটি ঘিয়ের প্রদীপ যদি আপনারা গেটের দুদিকে দিতে পারেন তাতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। রবিবার সন্ধ্যায় জীবনে সুখ সমৃদ্ধি পেতে অশ্বত্থ গাছের গোড়াতে একটি চারমুখী প্রদীপ জ্বেলে দিন। এদিন আপনারা যদি পিঁপড়েদের খাদ্য হিসাবে ময়দা এবং চিনির মিশ্রণ নিবেদন করেন তাহলে ভগবান শ্রীহরির কৃপা এবং মাতা লক্ষ্মীর কৃপা পাবেন। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ পূজা এবং গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নিবেদনে জীবনে যেমন সুখ সমৃদ্ধি আসবে, এদিন ভোলানাথের উদ্দেশ্যে অবশ্যই শিবলিঙ্গে গম অর্পণ করুন। আর তাতেই আপনাদের সামাজিক স্বীকৃতি আসবে, কর্মক্ষেত্রে বা আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন। যদি রবিবার সন্ধ্যায় একটি অশ্বত্থ গাছের পাতাতে লাল কালি দিয়ে আপনার মনের ইচ্ছা লিখে তা প্রবাহ করে দিতে পারেন তাহলে অতি শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হবে। রবির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে আপনি অবশ্যই রবিবার রাত্রিতে ঘুমানোর সময় একটি কাঁচের গ্লাসে গরুর দুধ ভরে তা মাথার পাশে রাখুন, তবে দেখবেন কোনোভাবে পড়ে না যায়। এবং তার পরের দিন সকালে উঠে পূজা অর্চনা সেরে সেই দুধ পান করুন। তবে রাতে অবশ্যই দুধ আপনারা ঢেকে রাখবেন। এই ছোট্ট উপায়ে আপনাদের রবির অশুভ প্রভাব থেকে মুক্তি মিলবে। আর এই উপায়টি আপনারা পরপর 11টি রবিবার করুন। রবিবার তিনটি ঝাড়ু কিনে যদি দেবী লক্ষ্মীর কোনো মন্দিরে আপনারা দিয়ে আসেন তাহলে কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা দূর হবে, অর্থনৈতিক সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুদের সঙ্গে অনেক উপায় বা টোটকা নিয়ে আলোচনা করলাম, তবে সমস্ত উপায় বা টোটকা একসঙ্গে করার কোনো দরকার নেই। আপনাদের সাধ্যমতো যদি একটি বা দুটি টোটকা করতে পারেন এবং ধৈর্য ধরে করতে পারেন অবশ্যই আপনার জীবনে রবিদেবের আশীর্বাদ আসবে, জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্মান আসবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। মেইন কমেন্টস বক্সে ওং সূর্যায় নমঃ বিশেষ কথাটি লিখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।